ওই নারী নির্যাতিত হয়েছিল কিসের কারণে ইমানের কারণে কিসের কারণে তার ইমান আনার কারণে এরপরে আস্তে আস্তে যুগে যুগে এই নারীদের উপরে নির্যাতন অব্যাহত অব্যাহত ছিল এটা কখনো বন্ধ হয়ে যায়নি যাহিলে যুগে এমন এমন নির্যাতনের মাত্রা চরম ছিল এটা আপনারা সবাই জানেন সুরা তাকবির বললে পাবেন যে নারী সন্তান জন্মন নেওয়াই তারা অপরাধ এবং লজ্জা লজ্জার বিষয় মনে করত ওয়াইজা বুশীরা আহাদুম বিল উনসা যখন তাদের কাউকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে লল্লা ওয়াজহুবুর মুসওয়াদান নহুয়া কাজিন সে দাঁত লাইতে তাকে আর তার চেহারা কালো হয়ে যায় যে আইয়ুংশি কুহুয়া আলাহু ই নামিয়াদুসুহু ফিত্তুরাদ এই লজ্জা ধরণ করে এই মেয়েকে রাখবে নাকি মাটির মধ্যে পুঁতে ফেলবে এই চিন্তায় লাগতো নাওজবিল্লা আহমিন জালিক এইভাবে তারা অনেক মেয়েকে এইভাবে জীবন্ত মাটির মধ্যে গেড়ে ফেলেছে কবর দিয়ে ফেলেছে জীবন্ত এই দৃশ্য আল্লাহর খাতায় রেকর্ডে আছে আল্লাহর ক্যামেরায় ধারণ করে রেখে আছে এরপরে আল্লাহ বলছেন এটা শেষ হয়ে যায় নাই থেকে পাবেন যখন হবে আল্লাহ এই আনবেন যে মেয়েগুলারে জীবন্ত কবর দেওয়া হয়েছে এই মেয়েগুলারে আনবেন আর যারা আসামি ছিল তার বাপ আত্মীয় স্বজন যারা তাকে কবর দিয়েছিল জীবন্ত তাদেরকেও আনবেন দৃশ্য প্রেক্ষাপটটা একটু দেখেন অপরাধ করেছে তার বাবা আর মেয়ে সামনে বিচারের মাঠ কায়েম হয়েছে জবাবদিহিতা আসবে অপরাধ যে করে তাকে জিজ্ঞেস করা দরকার না যে তুমি এই অন্যায় কেন করেছ সিস্টেম এটা না অপরাধ উকিলের কাছে যখন অপরাধী যায় তখন ওই অপরাধীকে আসামিকেই তো জিজ্ঞেস করে যে তুমি এই অপরাধ করছো কিনা বা এটা কেন করছো তাই না এইখানে দেখেন প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে আল্লাহ সভানা তালা বলছেন ও ইরাল মাও ও দ্যাতু বি দুনিয়ার মানুষ শোনো যখন জীবন্ত কবর দেওয়া মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছিল আল্লাহ হতবার ওই আসামিকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে না মেয়েটাকে আল্লাহ উঠাচ্ছেন উঠিয়ে বলতেছেন হ্যাঁ মেয়ে তোমার এমন কোন অপরাধটা ছিল যে তোমাকে এইভাবে নির্মম ভাবে জীবন্ত হত্যা করা হলো আর পাশে আসামি দাঁড়ানো ঠিক বুঝলেন মানি তাফসিরে দেখলাম যে আল্লাহ সুবানাও তালার যে ক্ষোভ এই মানুষগুলার উপরে এমন একটা ক্ষোভ বিরাজ করেছে যে তিনি তাদের দিকে তাকাবেন প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন এটার আল্লাহ কোনো প্রয়োজন মনে করেন না তিনি ওই মেয়েদেরকে বলতেছেন যে তোমার এমন কোন অন্যায়টা ছিল যার কারণে তোমাকে এইভাবে তোমার প্রতি নির্যাতন করা হয়েছিল এই ছিল প্রেক্ষাপটটা মেয়ে আর কি বলবে মেয়ে তো কিছুই বলবে না বিচার তো ওইখানেই হয়ে গেল এখন এই এই ধারা বর্তমানে আসে না নাই আজকাল আপনারা পত্রপত্রিকা হাতে নিলে কি সংবাদগুলো সবচেয়ে বেশি পান বলেন তো অমুক জায়গায় অমুক নারী ধর্ষিতা অমুক জায়গায় অমুক নারী নির্যাতিতা অমুক জায়গায় অমুক নারীর স্বামী তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে অমুক জায়গায় দর্শন করে লাশ অমুক জায়গায় ফেলে দিয়ে চলে গেছে খবরগুলো আসে আসে না নাই সবচেয়ে বেশি এই বিপদের খবরগুলো আপনার শিরোনামে চলে আসে তাহলে ওই আগের যুগ আর জাহেলিয়াতের যুগ আর বর্তমানের যুগের সাথে একটা মিল এখনো রয়ে গেছে আমরা তো মুসলমান এখন দেখেন আমাদের সমাজের নারীরা আমরা মেয়েদেরকে জীবন্ত হত্যা করলাম না ঠিক আছে এরপরে আমরা কি করতেছি আমাদের এই সমাজের বদ্রসমের কারণে সামাজিক কিছু প্রতার কারণে সামাজিক কিছু আপনার রসম রেওয়াজের কারণে এই নারী জাতি এমন এক বিপদের মধ্যে আটকা আছে সইতেও পারে না বলতেও পারে না একটু আমি ইঙ্গিত দেই। রমাদান মাস আসলে বউয়ের বাড়ি থেকে অর্থাৎ ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে তার শ্বশুরালয়ে ইফতারি দেওয়ার প্রথা সমাজে আসে না নাই যদি দেরি হয়ে যায় শাশুড়ি কয়ে কি গো বৌমা এত রোজা চলে গেলো ইফতারি তো আইলো না এখনো একটু কম হয়ে যায় আশপাশের মানুষ বৌমা কি গো তোমার বাপের বাড়ি কি ফকিন নাকি এত কম দিল আমার তো আত্মীয় তো দিতে পারলাম না পারাপতিবেশীরে কি দিব তুমি কোন শাশুড়ি তুমি কি কাঙ্গাল তোমার বউ কথা বলে তুমি তার মানসিক কষ্টের কারণ হও তোমার মানে যদি এই কথা বলে তুমি নির্যাতন করো তাহলে তোমার ভিক্ষা করা উচিতের চেয়ে যাও ভিক্ষা করো কেমন শাশুড়ি তুমি তুমি পরের জিনিস দিয়ে ইফতারি বিলি করবা কেন তোমার নিজের টাকা দিয়া তোমার স্বামীর দিয়া তোমার ছেলের টাকা দিয়ে ইফতারি বিলি করো বোর শ্বশুর বাপের বাড়ির থেকে ইফতারি আসবে আর তুমি বিলি করবা এটা কেন রে এই এই কারণে কত নারী যে কত কষ্ট শিকার করেছে এটা হয়তো আপনারা জানেন না আমি জানি না কিন্তু ওই নারী জানে হাসরের ময়দানে প্রকাশ পাবে এই যে আম কাটালের সিজন আসছে বৌমার বাবের বাবার বাড়ি থেকে আম কাটালের সিজনে আম খাটলি দিতে হবে আছে না নাই এটা কোন নবীর সুন্নাত ইব্রাহিম আলাইসাল্লামের মোসা আলাহিসাল্লামের নাকি মোহাম্মদ ইসলামের নবীর সুন্নাত এই সামাজিক প্রথাটা এমন ভাবে খাপ খাইছে যে কেউ এর থেকে বের হতে পারতেছে না আমি আজকে এই বিষয়টা কেন নিলাম আমি মাদ্রাসার এই যে অমল করা মাদ্রাসায় বাবুরশি আসছে বাবুরশি আসার পরে তার সাথে কথাবার্তা হলো বাড়িতে গেলেন কি অবস্থা তার একটা মেয়ে সদ্য বিবাহ দিয়েছে সে বলতেছে যে আমি এইবার আমার বাড়িতে যাইয়া আমার মেয়ের জন্য আমার জামাইরে খুশি করার জন্য আমি চল্লিশ হাজার টাকা খরচ করেছি এমন অবস্থা যে খাওয়ার উপযুক্ত বলতেছে চল্লিশ হাজার টাকা খরচ করেছি তার করেছি তারপরেও আমি জামাই মন পাই নাই না তুমি আম কাটাল কোনোদিন খাও নাই একেবারে যদি নাই থাকে তাহলে দোকানদারের কি বলো যে আমার জামাইও কোনোদিন আম আম খাওয়ায় নাই আমার ছেলেও কোনোদিন আম খাওয়ায় নাই বাবারে তুমি একটা আম দেও আমি খাই তুমি তোমার বৌমারে এইটার জন্য তুমি মানসিক কষ্ট দিবা কেন এই কোন শাশুড়ি তুমি কোন মহিলা তুমি এটা কেউ বের হতে পারতেছে না তারপরে আমি বলি যে তোমরা এইগুলা নেও কেন বলে না করলেও পাঠাই দেয় কেন পাঠাই যে মানুষ সরম দেয় এর এখনো দিলা না এইভাবে নির্যাতিত হচ্ছে মানুষ মহিলারা এরপরে দেখেন সহি মুসলিম দুই হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস এই প্রেক্ষাপটগুলো নবী যখন দেখলেন তখন নারীর সম্পর্কে যে হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন আল্লাহ আকবার একত্র করলে প্রাণ জুড়াইয়া যায় রসুলাম বলছেন আনাস আনহু থেকে হাদিসটা বর্ণিত হে দুনিয়ার মানুষ শুনো কোন পুরুষ যদি কোন মানুষ যদি দুইটা কন্যা সন্তান লালন পালন করে হাত্তা তাব লাগা যে তাদেরকে বলুগিয়ত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে তাদের বেয়ভার সে বহন করে করেছে আল্লাহর নবী বলছেন যা ইয়াউমুল কিয়ামা আনা ওয়া হুয়া কাজা কেয়ামতের দিন ওই ব্যক্তি যে দুইটা মে লালন পালন করেছে আর আমি এই ভাবে জান্নাতে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সন্তান কি কি আপনি হেলার জিনিস মনে করলেন কি জিনিসটা পৃথিবীতে যত নিয়ামত আছে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ কন্যা সন্তান জন্ম দেন এরাই আমাদের মা এরাই আমাদের স্ত্রী এদেরকে নিয়েই আমাদের জীবন